الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، قرآنك لانجوز كورس পঞ্চম ব্যাচের আজকের অষ্টম ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এক একটি করে সাতটি ক্লাস অতিক্রমের পরে অষ্টম ক্লাসে অনলাইনের মাধ্যমে যুক্ত করতে তৌফিক দিয়েছেন, জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা বরাবর মতো আজকের ক্লাসেও আমরা নতুন কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হব এবং কিছু কোরআনিক আরবি আমরা অনুশীলন করবো ইনশাল্লাহ। জন্য ক্লাসে কনসেন্ট্রেশন আপনাদের দরকার এবং কিছু বিষয়ে আপনাদের অংশগ্রহণ লাগবে। জি, আজকের লেকচারে আমরা দুই ধরনের শব্দের সাথে পরিচিত হব। এক ধরনের হলো ইশারা বাচক, আমরা ইংরেজিতে বলি না দিস দ্যাট দিস দোজ, এগুলো এই ওই এরা ওরা এসব অর্থে, এগুলো ইশারা বাচক শব্দ। আর জাতীয় হলো যে রিলেটিভ প্রোনাউন যেগুলো বলি, যে সম্বন্ধ বাচক যেগুলো, যে যিনি যারা যেগুলো, হ্যাঁ এইসব অর্থে আসে। এই দুই জাতীয় শব্দের সাথে আজকে আমরা পরিচিত হব এবং সর্বশেষ আমরা এতদিন যে সহায়ক শব্দগুলোর সাথে পরিচিত হলাম সবগুলোকে এট এ গ্লান্স আমরা একটা ছকের মধ্যে নিয়ে আনবো। আমরা শুরুতে চলে আসি হলো ইশারা বাচক শব্দগুলো। ইশারা বাচক শব্দগুলো এখানে দেখেন, এগুলো বেশ ব্যবহৃত, এক একটা 209 বার, 46, 44, 461, 190 অনেকবার এসছে এগুলো কোরআন মাজিদে, রিপিট হয়েছে বারবার। প্রথমটি হলো হাদা। হাদা মানে হলো দিস, এই এই বা ইনি, পুরুষ জাতীয় শব্দের ক্ষেত্রে। আমরা জানি আরবি ভাষার শব্দগুলো জেন্ডারের দিক থেকে দুই প্রকার, একটা হলো মুয়ান্নাস মুজাক্কার মাসকুলিন, আর একটা ফেমিনিন, হ্যাঁ একটা হলো মুজাক্কার আর একটা মুয়ান্নাস, মুয়ান্নাস মহিলা, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ, যেমন যদি বলে মোবাইল, এটা হয় মুজাক্কার হবে নয় মুয়ান্নাস হবে, এটা জাওয়ালুন শব্দ অর্থ মোবাইল, এটা মুজাক্কার। কিতাবুন মানে বই, এটা মুজাক্কার। আবার কুরাসাতুন খাতা, এটা মুয়ান্নাস, কারণ বলতা আছে। তো সকল শব্দই লিঙ্গ হিসেবে আরবিতে দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ মহিলা। হাদা হলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, পুরুষ জাতীয় শব্দের ক্ষেত্রে। হাদা মানে এই, দিস, এবং এর ব্যবহার হচ্ছে কোরআন মাজিদে আছে হাদা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সিরাতুম মুস্তাকিম। সিরাতুম মুস্তাকিম তো বাংলায় সরল পথ, হাদা এটি হচ্ছে সিরাতুম মুস্তাকিম। আবার মারিয়াম আলাইহাসসালামকে যখন ওনার ফুফা এসে দেখলেন, ঈসা আলাইহিসসালাম মা যে মারিয়াম, দেখলেন যে ওনার সামনে অনেক ফল ফলাদি খাবার দাবার, বলেন যে এটা কোত্থেকে এলো তোমার কাছে, আমি তো দেই নাই। তখন তিনি বললেন হ্যাঁ মানে আইদিল্লা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আপনি দেন নাই কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছে। হাদা এটা মিন থেকে, আইদিল্লা আল্লাহর নিকট, এটা আল্লাহর নিকট থেকে এসেছে। আচ্ছা, এরপরে হাদা বায়ানুল লিনাস, অন্য জায়গায় আছে যে হাদা এটি হচ্ছে বায়ান, বিবরণ, বর্ণনা, বয়ান, আমরা বাংলাতে ব্যবহার করি বয়ান করা, হ্যাঁ বয়ান করবেন অমুক। এই বায়ান শব্দটা হলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, আল্লামাল বায়ান, আল্লাহ মানুষকে বায়ান শিখিয়েছে, কথা বলা, বর্ণনা দেয়া, এগুলো শিখিয়েছে। তো কোরআন মাজিদের ক্ষেত্রে বলা হচ্ছে হাদা বায়ানুল লিনাস, নাস মানে তো মানুষ, এটা মানুষের জন্য, লিননাস মানুষের জন্য, লিল্লা আল্লাহর জন্য, লিননাস মানুষের জন্য, এটা মানুষের জন্য বর্ণনা, বিবরণ। তাহলে হাদার ব্যবহার পেলাম। আচ্ছা, এরপরে হাদিহি সেম অর্থ, তবে এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত, মহিলা বাচক শব্দ। তবে হাজির আরেকটা ব্যবহার আছে, বহুবচনের ক্ষেত্রেও হাজির শব্দের ব্যবহার, বহুবচনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব এই জায়গায় অর্থটা আয়াতের অংশ, ওয়ালা তা তরবা হাদিহি সাজারা, সাজারা মানে গাছ, লাতাকরা মানে কাছে যাবে। আচ্ছা, এবার এটার অর্থ কি হবে কে বলবেন? আপনাদের মধ্যে থেকে একজনে বলেন কাকে বলেছিলেন এই কথাটা?
আলাইহিম আসসালাম তাজিম করেছেন। আচ্ছা আরেক ভাই বলেন উদখুলু হাদিহিল কারিয়া, এটার অর্থ কি হবে? উদখুলু প্রবেশ করো হাদিহিল কারিয়া এই জনপদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া। কারিয়া তো মানে হলো গ্রাম, জনপদ বা এলাকা। হ্যাঁ উদখুলু মানে দাখিল হও, তোমরা দাখিল হও, প্রবেশ করো। হাদিহি মানে এই, কারিয়া মানে গ্রাম, তোমরা এই গ্রামে বা এলাকায় বা জনপদে প্রবেশ করো। এখানে তাহলে হাদিহি শব্দের ব্যবহার পেয়ে গেলাম আমরা। তারপরে শব্দটা হলো হাউলাই, হাউলা মানে হলো বহু বছর ক্ষেত্রে। তিস, আমরা আগের দুটো হলো হাদা হাদি হলো তিস এটি, আর হা উলাই হলো শুধু বহু বছরের ক্ষেত্রে ব্যবহার হয়। হা উলাই এরা এগুলো এসব। এখানে কি যে একটু একটু প্লিজ, এখানে কি সাজারা মুয়ান্নাস হওয়ার কারণে হাদি ব্যবহার হচ্ছে ঠিক না? জি জি জি, সাজারা এই যে গোল তাটা হলো মুয়ান্নাসের চিহ্ন, কারিয়া গোল তাটা হলো মুয়ান্নাসের চিহ্ন। এবং আপনারা একটু উদাহরণ দুই একটা উদাহরণ দেখেন, যদি বলে মাদিনা, মাদিনা তো মুয়ান্নাস তাই না? মাদিনা এখানে হাদা অথবা হাদিহি। আচ্ছা মাদিনা, আল মাদিনা শহর, যদি বলে এই শহর হাদাল মাদিনা হবে না হাদিহিল মাদিনা হবে, কি হবে? হাদিহিল মাদিনা, হাদিহিল মাদিনা, মাদিনা যেহেতু মুয়ান্নাস হবে কি হাদিহি হবে, হাদিহি। আর যদি আমরা হাজা হাদিহি রাখলাম, যদি রেখে যদি বলে হাদাল বালাদ, হাদাল বালাদ হবে না হাদিহি বালাদ হবে? হাজাল বালাদ, হাজাল বালাদ, হাজাল বালাদ, বালাদ হলো মুযাক্কার। সাধারণত গোলতা দিয়ে মুয়ান্নাস বোঝা যায়। যদি বলি হাজা হাজিহি দিয়ে আমরা কোনটা বলবো? ইনি হচ্ছেন আমার ভাই, আখি মানে আমার ভাই, এখন মানে ভাই, ইয়া মানে হলো আমার, ইনি হচ্ছে আমার ভাই, হাজা হবে না হাজিহি হবে? হাজা, হাজা, হাজা হবে। আচ্ছা যদি আমরা বলি হচ্ছে উখতি, উখতি মানে তো আমার বোন, তাহলে কোনটা হবে? হাজিহি, 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 হাজিহি উখতি, ইনি হচ্ছে আমার বোন। তার মানে হাদি হলো মুয়ান্নাসের ক্ষেত্রে, হাজা হলো মুযাক্কারের ক্ষেত্রে। আচ্ছা এবার এই হাজিহির ব্যবহার একটা বলেছিলাম আমরা মাঝখানে, বহু বচনের ক্ষেত্রেও হাজিহি ব্যবহার হয়, বহু বচনের ক্ষেত্রে হাজি ব্যবহার হয়। যদি আমরা বলি হাজিহি কলমের বহু বচন কি আকলাম, কলমের বহু বচন কি আকলাম, প্লুরাল, এখানে হাজা হবে না হাজিহি হবে? হাজিহি আকলাম, হাজিহি আকলাম, হাজিহি হবে, তার মানে হাজা হচ্ছে না। আচ্ছা যেহেতু কলম বহু বচন, এখানে এই হাজিহি দিয়েই বোঝানো। এখানে আরেকটা শব্দ বলা যায়, সেটা কি? হাউলাই, এখানে হাউলাইও বলা যাবে হাজিহিও বলা যাবে, হাউলাই আকলাম। কারণ হাউলাই খেয়াল করেন, হাউলাই শব্দটা হলো মূলত প্লুরাল, হাদা হাদিহিটা হলো সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হয়, কিন্তু হাদিহিটা হাউলাইয়ের অর্থে ব্যবহৃত হয়, বহুবচন অর্থে হাদিহিটা হাউলাইয়ের জায়গায় ব্যবহার করা যায়। এটা আরবি একটা নিয়ম আছে, নিয়মটা বলে দেব, আরবি একটা নিয়ম আছে, এটা হলো আরবি কায়দা, এটা মনে রাখতে পারলে ভালো এবং আপনারা পারবেন। কুল্লু জামিইন ফি হুকমি আত-তানিস, এটা একটা আরবি কায়দা, আরবি ব্যাকরণের কায়দা। কুল্লু জামিন, প্রত্যেক জমা, জমা মানে হলো প্লুরাল গুলো, প্লুরাল যেগুলো বহু বছর, প্রত্যেক জমা, কুল তো বাংলা শব্দ, কুল মাখলুক, সৃষ্টি কুল, মানব কুল, হ্যাঁ কুল, প্রত্যেক প্রত্যেক জমা, ফি মানে মধ্যে থাকে, হুকুম মানে বিধান, বিধান মানে হলো মুয়ান্নাস, মুয়ান্নাস, প্রত্যেক জমা মুয়ান্নাসের হুকুম রাখে, প্রত্যেক জমা কিসের হুকুম রাখে?
মুয়ান্নাস এরকম রাখি হ্যাঁ আচ্ছা প্রতিটা বহুবচন স্ত্রীলিঙ্গ হবে এই তো হ্যাঁ ওই জায়গায় স্ত্রীলিঙ্গের শব্দ ব্যবহার করা যায় যেমন এই যে এই জায়গায় আকলামুন এখানে হাজিটা ব্যবহার করা যাচ্ছে বলল জামিন মুকাসসার আচ্ছা এখানে মূল কায়দাটা হলো জামিন মুকাসসার জি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যদি আমরা রিজালুন বলি রাজুলুন যদি বলি তাহলে কি হবে ইনি হচ্ছেন একজন ব্যক্তি পুরুষ হাজা রাজুল আর যদি মহিলা বলি কি হবে হাজি ইমরাতুন ইমরা হাদি ইমরাতুন ইনি একজন পুরুষ ইনি একজন মহিলা হাজা রাজুল হাদি ইমরাতুন আর যদি আমরা বলি রিজাল যদি বলি রিজালুন তাহলে কি হবে হাজা হবে না হাদিহি হবে পুরুষ মূলত এটাই হবে কিন্তু এটার জায়গায় এটাও ব্যবহার করা যাবে হাউলাই হবে হাউলাই জায়গায় আমরা হাদিহি ব্যবহার করতে পারি এটা পরিষ্কার তো না জি জি আচ্ছা এই হাউলাই মানে হলো এবার আমরা দেখব হাউলাইর ব্যবহার কি আমবিউনি মানে আমাকে নাবা থেকে আসছে নাবা মানে কি সূরা নাবা আছে খবর দিন খবর আমাকে বলুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম নাবা মানে খবর তাহলে আম্বিউনি আম্বিউ মানে খবর দাও নি মানে আমাকে বলে দাও আমাকে খবর দাও বা বলে দাও বি আসমা আসমা মানে কি নাম সমূহ আকাশ এটা আপনারাই অর্থ করেন দেখি এবার কে করবেন আম্বিউনি বি আসমাই হাউলাই ওই সমস্ত জিনিসের নাম তুমি আমাকে বলে দাও হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাউলাই মানে তো এই জিনিসগুলো আসমা মানে নাম সমূহ আম্বিউনি মানে আমাকে বলে দাও আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও আচ্ছা আরেকজন বলেন ইন্না হাউলাই দাইফি দাইফ মানে মেহমান তাহলে অর্থ কি হবে নিশ্চয়ই এরা মেহমান এরা আমার মেহমান দাইফি এরা আমার মেহমান আমার মেহমান এরা আমার মানে মেহমান দাইফি আমার মানে আমার মেহমান জি আচ্ছা ইন্না মানে নিশ্চয় হাউলাই মানে এরা হচ্ছে দয়ফি আমার গেস্ট এরা হচ্ছে নিশ্চয় এরা আমার মেহমান নিশ্চয় আমার গেস্ট হ্যাঁ ইন্না হাউলাই দয়ফি দেখ মাশাআল্লাহ এরপর আমরা চলে আসি দালিকা এতক্ষণ যা বললাম এগুলো ওইটার মতোই তবে এটা দূরের কাউকে বোঝাতে দ্যাট অর্থে দ্যাট দোজ হ্যাঁ দূরের কাউকে বোঝাতে ব্যবহার হয় দালিকা দালিকাল কিতাবুল রাইবা এটার অর্থ তো সবাই পারেন তাই না ইয়া ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই ওটা হলো এমন কিতাব যাতে সন্দেহ নেই দূরের বললো কেন কিতাব তো আমাদের কাছে আছে উত্তর দিবেন কে কিতাব তো আমাদের হাতের সামনে আছে তো এটা দূরের বলা কেন ওটা এমন কিতাব এটার বলার কারণ কেউ জানেন মানে আসমান থেকে আসতে দেখা জি আসমান থেকে আসতে দেখা মানে ওই বুঝাইছে আসমান থেকে আসছে কাছাকাছি চলে আসছেন আপনি না এটা নির্দিষ্ট করে বলা হয়েছে এর জন্য বলছে এই কিতাব আমাদের আগে যে ভাই বলছেন ওনারটা কাছে যেহেতু লাহোর মাহফুজ থেকে আসা এই জন্য এইবার আমাদের মাহমুদ ভাই রিয়েল অ্যান্সারটা দিয়েছেন এটা হলো লাউহে মাহফুজে মূল আমাদের কাছে যে এটা তো ফটোকপি এটা তো ফটোকপি মূল কপিটা কোথায় আছে লাউহে মাহফুজ হ্যাঁ ওইটার দিকে গিয়ে করে যদি সেটা হলো এমন কিতাব যাদের কোনো সংশয় নেই আর এটা হলো ফটোকপি আমাদের কাছে যেগুলো এগুলো মানুষের করা কপি ঠিক আছে মূল মূল আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে লেখা আছে হলো লাউহে মাহফুজে এই জন্য বলা হচ্ছে সেটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই আচ্ছা এরপরে মিম বাদি দালিক অর্থ কি হবে আর তো বাংলা শব্দ বাদ মানে বাদ আসর বাদ মানে কি পরে মানে পরে ইমবাদে দালিকে মানে ওঠার পরে মানে কোনো একটা বিষয় বলার পরে যে সেটার পরে ইমবাদে দালিক এরপর আছে দালিকার সাথে যদি কা বসে কা কা মানে কি অনুরূপ
এভাবে ব্যাপার আছে। তো কাজা আলিকা মানে কি ওটার মতো অনুরূপ, ওটার মতো মানে কি অনুরূপ, এটার অর্থ কি করবেন? জয় ভাইরা উত্তর দেন না, তাদের মধ্য থেকে বলে কেউ, আমি কিন্তু নাম দেখি এখানে। এভাবে আমি মহসিনদের পুরস্কার দিয়ে থাকি, এভাবেই না যে জি আমি যা যা দেই, আমরা যা যা দেই পুরস্কার দেই আল মহসিনের সৎকর্মশীলদের। আচ্ছা, এটার ব্যবহার আছে বিদা লিখা হয়, যা লিখুক হয় অর্থ সেমি। তিলকা, এই যে দালিকা হলো পুরুষের ক্ষেত্রে, তিলকা হলো মহিলার ক্ষেত্রে, তিলকার ক্ষেত্রে ওই হাদিহির মতই কথা, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয় আবার জমার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ব্যবহার হলো তিলকা উম্মাতুন, তিলকা উম্মাতুন, উম্মত বাংলা, কাদ খালাত, যারা খালি হয়ে গেছে মানে চলে গেছে, তিলকা ওটা হলো এমন জাতি যারা অতিক্রান্ত হয়ে গেছে। দেখেন খালা, খালা এখলো মানে খালি হওয়া, খালি হওয়া মানে তারা দুনিয়া থেকে খালি হয়ে গেছে মানে চলে গেছে, সেটা হলো এমন জাতি যারা অতিক্রান্ত হয়ে গেছে। আর আরেক জায়গায় আসছে তিলকা আমানিয়ুহুম, সেটা হলো তাদের মানে কল্পনা। আচ্ছা, অন্য জায়গায় আছে ওয়া তিলকা হুদুদুল্লাহ, এই এই জায়গায় আমরা একটু মূল ওয়া তিলকা, আর সেটা হলো হুদুদুল্লাহ, যদি বলি সেটা হলো আল্লাহর সীমা, আল্লাহর সীমানা সমূহ তখন কি হবে? তিলকা হুদুদুল্লাহ, তখন দালিকা তিলকা হবে, তিল। যেহেতু এটা মুয়ান্নাসটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে করলে চলে, আর রিয়েল বহুবচনটা হলো উলাইকা, এটা ব্যবহার তো আমরা সবাই জানি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন, তাদের রবের হেদায়েতের উপর আছে, তাদের রবের পক্ষ থেকে আসা হেদায়েতের উপরে রয়েছে, উলাইকা তারা আলা উপরে হুদান হেদায়েত মেন থেকে রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এবার বলেন ওয়া উলাইকা হুম মুফলিহুন অর্থ কি? এরাই সফলকাম, তারাই সফলকাম, বা উলাইকা হুম আল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। এই জায়গায় আমরা পেয়ে গেলাম। এবার বলেন জালিকা অর্থ কি বলেছিলাম? জালিকা, জালিকা মানে ওই, ওই বা ওটা, তাহলে মানে ওই দ্যাট ওটা, হাজা এই, হাজা মানে এই, এখনই করে দিলে ভালো হয়, আপনারা একটু, আমি এক দু মিনিট সময় দিই আপনাদেরকে। এইখানে এই যে আমরা যে কয়েকটা আয়াত পড়লাম বা আয়াতের অংশ, এই জায়গা থেকে আপনারা পাঁচটা বাংলা শব্দ বের করবেন, মানে ঠিক বাংলায় যেভাবে ব্যবহার করি সেটা। যেমন আমি বলে দিই, যেমন আরবি শব্দটা লিখবেন উদখুলু, আর বাংলায় ব্যবহৃত শব্দ লিখবেন দাখিল, দাখিল হওয়া বা দাখিল করা, ঠিক আছে, দাখিল। এইভাবে পাঁচটা শব্দ বের করুন কষ্ট করে, অথবা আপনি যে কয়টা পারেন আপনারা একটু বের করেন, আমি এক মিনিট সময় দিলাম, এরপরে আমরা দু তিনজন থেকে শুনি। জি আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে ইশারাবাচক শব্দগুলোর সাথে পরিচিত হলাম, এবার আমরা চলে আসি যে সম্বন্ধবাচক শব্দগুলো, যেটাকে যেগুলোকে ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন বলে, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক শব্দ, হ্যাঁ, সর্বনাম, ইংরেজিতে সর্বনাম বলে এগুলোকে প্রোনাউন, আরবিতে এটার একটা নাম আছে সেটা আমরা একটু পরে জানবো ইনশাল্লাহ। এখানে প্রথম শব্দটা হলো আল্লাদি, আল্লাদি মানে যে, যিনি, যা, এটাও পুরুষবাচক মুজাক্কা,
আল্লাদি যে যিনি যা আল্লাদি জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাদি শব্দগুলি দেখেন আল্লাদি জাআলা লাকুম আল আরদা ফিরাশা যিনি জালা মানে করেছেন লাকুম তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য আলাদা ভূমিকে ফিরাশা বিছানা মানে কি বিছানা বিছানা মানে বিছানা তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন বিছানা বানিয়ে এবার আপনারা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওটার অর্থ কি জি জি তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা আল্লাযী যিনি হাতে রাজত্ব রাজত্ব আচ্ছা এ বলেন কে বলবেন আমাদের মাহমুদ ভাই বলতে যাচ্ছেন মাহমুদ ভাই বলেন বরকতময় হচ্ছেন সেই মহান সত্তা যিনি আল্লাদি যিনি বিয়াদিহি আল্লাদি যিনি বিয়াদিহি তার হাতে মানে যার হাতে আল মুলক আমরা বাংলায় ব্যবহার করি মুল্লুক জোর যার মুল্লুক তার মুলক মানে রাজত্ব আরবি তো হলো মুলক মুলক আল্লাহুম্মা মালিকাল মুলক মুলক এখান থেকে মালিকিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মালিক মানে হলো রাজা মুলকের অধিকারী যিনি তাকে বলা হয় মালিক রাজা রাজত্বের অধিকারী রাজা মালিক আচ্ছা মুলক রাজত্ব তাহলে যে যিনি আল্লাহ যিনি এরপরে শব্দ হচ্ছে এগুলো বিভিন্ন ভাবে ব্যবহার হয় যেমন আগে বা ব্যবহার হয় বিল্লাদি হয় লিল্লাদি হয় কাল্লাদি যে বাঘ রূপের শব্দগুলো ব্যবহার হয় এগুলোর আগে তারপরে দ্বিতীয়টা হলো আল্লাতি এটা মুয়ান্নাসের ক্ষেত্রে মুফিলার সাথে ক্ষেত্রে ব্যবহার হয় যে যিনি যা সেম অর্থে আল্লাতি যে যিনি যা আচ্ছা আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন মানে হলো প্রতিহত করো বা জবাব পরিবর্তন ইদফা মানে দফা করা দফা দফা মানে হলো প্রতিরোধ করা প্রতিহত করা যে কেউ তোমার সাথে মন্দ আচরণ করলো সেই মন্দকে প্রতিহত করো জবাব দাও বাকিটার অর্থ করে না প্রায় জন উত্তম দ্বারা আল্লাতি হি আহসান উত্তম দ্বারা যাহা তার চেয়ে আরো উত্তম প্রতিহত করো বা জবাব দাও মানে হুসনুন থেকে আহসান বিল্লাতি বি মানে কি দ্বারা এমন কিছু দিয়ে যা হিয়া সেটি হলো আহসান উত্তম মানে উত্তম কিছু দিয়ে জবাব দাও মন্দের জবাবটা ভালো দিয়ে দাও ঠিক আছে মন্দকে প্রতিহত করো উত্তম কিছু দিয়ে ইদফা বিল্লাতি হিয়া আহসান এই যে মন্দের জবাব যে ভালো দিয়ে দিতে হবে এটা দলিল হলো এটা ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়াতু ইদফা বিল্লাতি হিয়া আহসান এটা আছে সূরা ফুসসিলাত মানে হামিম আস সাজদা এই সুরার 34 নম্বর আয়াত আছে ঠিক আছে ইদফা বিল্লাতি হিয়া আহসান এ বিল্লাতি আমাদের এখানে শব্দটা আল্লাতি মানে যা বিল্লাতি মানে যা দ্বারা ঠিক আছে না দ্বারা লিল্লাতি হয় কাল্লাতি হয় এভাবে লিল্লাতি মানে যার জন্য কাল্লাতি মানে যার মতো এরপরে আমরা চলে যাব আল্লাযীনা এটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত আল্লাযীনা যারা আল্লাযীনা আমানু মানে কি যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা কাফারু এবং যারা কুফরি করেছে যারা কুফরি করেছে তাহলে যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হবে কি ওহে যারা ঈমান এনেছো ওহে যারা ঈমান এনেছো হ্যাঁ ওহে যারা ঈমান এনেছো
এরপরে আল্লাদিনার পরে আসবে আল্লাতি, এটা বহুবচনের ক্ষেত্রে যে মুয়ান্নাসে বহুবচন আর কি, আল্লাতির বহুবচন আল্লাতি বহুবচন। এখানে আছে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, উম্মাহাত হলো উম্মুর বহুবচন, উম্মুন উম্মুনের বহুবচন, মানে কি মা, মা উম্মু, এখানে এখান থেকে আমরা বলি আম্মু, হ্যাঁ আমরা উম্মুকে কি বলি বাংলায় আম্মু বলি, আম্মু বলি, হ্যাঁ আম্মু বলে, কিন্তু উম্মু আম্মু বলে আম্মা বলে, কিন্তু মূল শব্দটা নিশ্চয় উম্মুন থেকে উম্মু, উম্মু এর বহুবচন হলো উম্মাহাত, উম্মাহাত এর বহুবচন কি উম্মাহাত, উম্মাহাত। যেমন আমরা একটা হাদিস জানি না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মাহাত মায়েদের পদতলে জান্নাত, মায়েদের পদতলে জান্নাত, হ্যাঁ। এরপর আমরা আরো ব্যবহার করে নবীজির স্ত্রীদেরকে আমরা কি বলে উম্মাহাতুল মুমিনিন বলে, উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা, মুমিনদের মায়েরা, উম্মাহাতুকুম মানে তোমাদের মায়েরা, উম্মাহাতুকুম তোমাদের মায়ের, আল্লাতি মানে যারা, এই যারা যেহেতু উম্মাহাত মহিলা এবং বহুবচন, আল্লাতি বহুবচন ব্যবহার করেছে। আর আরদানাকুম হলো তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ পান করিয়েছে, হ্যাঁ এই রদআইন, রদআইন মানে হলো দুধ পান করা, ঠিক আছে। আর আরদানাকুম তোমাদেরকে দুধ পান করিয়েছে, সে সমস্ত মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তাদেরকে বিয়ে করা যাবে না, খারাপ। আল্লাতি তাহলে আমরা এখানে পেলাম আল্লাদি, মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাতি, আবার বহুবচনে আল্লাদিনা, আবার বহুবচন মুয়ান্নাস হলো আল্লাতি, আল্লাতি একটু টান আছে, এখানে আল্লাতি এখানে আল্লাতি। এরপরে দুটো হলো মা এবং মা, একটা বস্তু মা লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতু, তার জন্য রয়েছে যা সে উপার্জন করলো, আর তোমাদের জন্য রয়েছে যা তোমরা উপার্জন করবে। এরপর আছে লা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা কানু ইয়ামালু, তারা যা করবে। এই যে আম্মা শব্দটা বিশ্লেষণ করতে পারবেন কে, আম্মা আম্মাটা মূলত ছিল কি, তোমাদেরকে সুয়াল করা হবে না আন সম্পর্কে, মা কানু ইয়ামালু যা তারা করতো, তারা যা করেছে সে ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা। আচ্ছা মান মানে হলো যে বা যা, এখানে দেখেন একটা মেসেজ আপনাদের সাথে আমি শেয়ার করি, মেসেজটা হলো আমাদের মধ্যে মুসলিম সমাজে এমন অনেককে দেখতে পাবেন যারা মানে নিজের চেয়ে অন্যকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ব্যস্ত কি, অমুকের এটা হয়নি, অমুক এটা করলো না কেন, অমুকের এটা করা উচিত, নিজের কি করা উচিত ওটার খবর নেই, এটা ঠিক নয়, ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের শিক্ষা হলো যে অন্যদেরকে সাবধান সাবধান করা, সচেতন করা, সহযোগিতা করা, এতটুকু, সে কতটুকু করলো না করলো সেটা নিয়ে নিজের অস্থির হওয়ার কিছু, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সেটার জন্য বেশি অস্থির হওয়ার, অনেক সময় দেখা যায় আমরা কারো কাছে কোনো জিনিস প্রত্যাশা করি কিন্তু সেটা কোনোভাবে হয় না, সেটার জন্য হতাশ হবে, তার কাজের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে, আমার দায়িত্ব হলো যতটুকু বোঝানো বলে দেয়া সেটাই। আচ্ছা এরপর মান, মান মানে হলো যে কে বলবেন, আমি আবুল হায়াত করতে পারবো, আবুল হায়াত ভাই জি বলো, ফা মানে অতঃপর মাই মানে মাং, মাং থেকে মা, মা যে ব্যক্তি, ইয়া মানে সে আমল মানে কাল, ফামা ইয়ামাল মিসকালা মানে পরিমাণ, জাররাতিন মানে বিন্দু, মিসকালা জাররাতিন খৈরা মানে উত্তম, খৈরাও মিসকালা জাররাতিন খৈরাই ইয়ারাও, ইয়া মানে তাকে র মানে দেখানো হবে, এতটুকু। আচ্ছা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া, ফা মানে অতঃপর মানে যে ইয়ামাল কাজ করবে আমল করবে,
মিসকাল মানে পরিমাণ, জাররা মানে হলো অতি ক্ষুদ্র বস্তুকে জাররা বলে। জাররা যত ছোট হতে পারে, যে ক্ষুদ্র পরিমাণ আমল করবে। খাইরান মানে ভালো কাজ, ভালো। আর ইয়ারাহু মানে সেটা দেখতে পাবে, ইয়ারাহু মানে দেখবে, ও মানে সেটা, যে ছোট পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে। আচ্ছা, আর ওয়ামাই আমাল মিসকাল যাররাতিন, খাইরানের জায়গায় শুধু সারান হবে, মন্দ, যে ক্ষুদ্র পরিমাণ মন্দ কাজ করবে সে সেটা পরকালে দেখতে পাবে। আচ্ছা, আমল নামা দেখে আল্লাহ তাআলা যে পড়তে বলবেন, দেখতে বলবেন, এই বিষয়ে কেউ কোনো আয়াত বলতে পারবেন? আমল নামা সংক্রান্ত সবাই পারবেন তো, আগে কে পারে সেটা আর কি। অর্থ লিখতে হবে এখন, এখন অর্থ, অর্থ বাজেট, হ্যাঁ বাজার, বি বি অর্থ কি আপনি লেখেন, মিন অর্থ কি, আলা অর্থ কি, ইন্না অর্থ কি, লাল গুলো, এক দুই তিন, ইন্না চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা রেড মার্ক করা আছে এখানে স্ক্রিনে প্রদর্শিত যে পেজটা আছে ওখানে দশটা লাল চিহ্ন আছে, এগুলো অর্থ লিখুন। কেউ চাইলে যদি ল্যাপটপ মানে খাতা কলম হাতে না থাকে চ্যাট বক্সে লিখতে পারে, খাতা কলম না থাকলে চ্যাট বক্সে লিখতে পারে। ওস্তাদ রেড মার্কের অর্থ বলবো নাকি আমি? জি, কেউ শেষ করেছেন নাকি? জি আলহামদুলিল্লাহ, আমাদের মাহমুদ ভাই আপনি শেষ করেছেন, এরপরে আর কোনো হাত উঠেনি। জি মাহমুদ ভাই আপনি সবার আগে বলে ফেলুন। জালিকা ওটা আল্লাজি যিনি কাল্লা কখনো নয়। জালিকা অর্থ কি? ওটা, ওটা। জি শুকরিয়া, জাজাকাল্লাহ মাহমুদ ভাই, দশে দশ পেয়েছেন, হতে বা থেকে, আলা মানে উপরে, ইন্না নিশ্চয়, আও অথবা, ইন যদি, নাম হা, কাল্লা কখনো না, জালিকা ওই বা ওইটা, আল্লাজি যারা বা যিনি, আল্লাজি যিনি, যারা বা যিনি, যিনি বা যা নাকি, আল্লাজি যারা মানে যারা, যারা বা যিনি। এরপরে হাত তুলেছেন মুকদ্দাস ভাই, আমি বলবো ইন্না, ইন্না বা, বাবা দ্বারা, বা মানে দ্বারা, মিন মানে হইতে, আলা উপরে, আ অথবা, ইন যদি, নাম মানে হা, কাল্লা কখনো না, আল্লাজি যারা, জালিকা ওই, ওটা। শুকরিয়া, জাজাকাল্লাহ খাইরান। আল্লাজি মানে হলো যে বা যিনি, এরকম অর্থ হবে, যারা হবে আল্লাজি না, কেমন? আমাদের এই সাইফুল্লাহ ভাইও সম্ভবত বলতে গিয়ে যারা বলছেন। জি আমাদের তিনজন থেকে শুনবো বলেছি তো, আমাদের আজকে ফার্স্ট হয়েছে হলো মাহমুদ ভাই, দশে দশ পেয়েছেন, তারপরে আমাদের সাইফুল্লাহ ভাই, আমরা দশে নয় দেব, আর সর্বশেষ বলেছেন হলো মুকাদ্দাস ভাই, মুকাদ্দাস ভাইকে আমরা সাইফুল্লাহ ভাইকে সাড়ে নয় দেবো, মুকাদ্দাস ভাইকে নয় দেবো।
জি 10 সাড়ে 9 9 তিনজনই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে জাযাকুমুল্লাহ খাইরা বাকি সবাই পারবেন কিন্তু আমরা সর্বাগ্রে যে তিনজন নক করেছেন তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করলাম আজকে জি সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান খাইরাল জাযা ওয়াফাকাকুমুল্লাহ ওয়াহিয়াকুমুল্লাহ ওয়াবারাকাল্লাহু ফিকুম এবার আমরা চলে আসি এখানে একটা কাজ দেয়া আছে এটা হলো হোমওয়ার্ক এই কাজটা হলো এখানে কিছু আয়াত দেয়া আছে আয়াতগুলো পরিচিত বেশিরভাগ আপনাদের সূরা ফাতিহা দেয়া আলে আমরা একটা আয়াত বাকারা হ্যাঁ এই আয়াতগুলো এবং এগুলো আমরা আপনারা ইতিপূর্বে পড়ে আসছেন যে এখানে যে আংশিক আয়াতগুলো আছে ওটারই পূর্ণাঙ্গ রূপ এখানে আছে এই আয়াতগুলো থেকে আপনারা এই যে আমরা 10টি গ্রুপের শব্দ পড়লাম না 10টি গ্রুপের সহায়ক শব্দ এর মধ্যে দমিরটাও আছে সর্বনাম প্রনাম এগুলো বের করে এখানে বসাবে যেমন আউযু বিল্লাহি যে বাজে বিটা আছে এটা বসবে বা গ্রুপে একটা দুইবার লেখার দরকার না একটা একবার লিখলে হবে তারপরে মিনা শয়তান আছে মিনটা কোন গ্রুপে হবে বা গ্রুপে মিন তো বা গ্রুপ পড়বে যাও হ্যাঁ এইভাবে আপনারা এই আলহামদুলিল্লাহ লিটা বা গ্রুপে হবে তারপরে এই যে ইয়াকা বা না এটা হবে দমির আল্লাদিনা হ্যাঁ আল্লাদিনা হবে কোন গ্রুপে এই যে সম্মত বাচক শব্দ এগুলোর একটা আরবি নাম আছে গ্রামাটিক্যালি ওই নামটা আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা ওটা পড়ে শব্দগুলো এখানে বেছে বেছে চুজ করে বসাবেন পারা যাবে তো ইনশাল্লাহ এটা পারা যাবে না পারা যাবে আচ্ছা আমি এখান থেকে আপনাদেরকে আচ্ছা আমরা এই জায়গায় আমরা অন্য একটা অনুশীলন করি তাহলে একটু সুবিধা হবে জি আমরা একটা অনুশীলনে একটা জিনিস প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এটাও আপনারা জানেন বা পড়া হয়েছে হতে হলো দমির বা সর্বনাম গুলো আপনারা তো পড়েছেন নিশ্চয়ই একটু আমরা দমির গুলো বহুল ব্যবহৃত তো এগুলো একটু অনুশীলন করবো ইনশাল্লাহ দেখেন হুয়া মানে হলো সে তাই না হুমা মানে তারা দুইজন হুম হুম তাহারা সকলে তারা সকলে আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি হবে ইয়া হুমা হুম ইয়া হুমা হুন্না ইয়া হুমা হুন্না মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এটা হলো সে তারা এগুলো হচ্ছে সে তারা আর যদি তুমি তোমরা বলি সেখানে কি হবে আন্তা আন্তা আন্তুমা আন্তুমা আন্তুম আন্তা আন্তুমা আন্তুম 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 আচ্ছা মুয়ান্নাসের ক্ষেত্রে কি হবে আনতে আন্তুমা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা তো অনেক ভালো পারেন মাশাআল্লাহ আন্তুমা আর মুতাকাল্লি মানে হ্যাঁ আনা নাহনু আমরা হলো আনা এই এগুলো হচ্ছে আমরা মোটামুটি সাবজেক্টিভ ফর্ম আর কি এগুলোর এগুলোর একটা অবজেক্টিভ ফর্ম আছে সেগুলো আমরা জানেন তো নাকি যেমন আমরা যদি বলি নাসারা সে সাহায্য করলো নাসারা হু অর্থ কি হবে সে তাকে সাহায্য করলো সাহায্য করলো নাসারা মানে সাহায্য করলো হু মানে তাকে সে তাকে সাহায্য করলো আর হু জায়গায় যদি হুমা দেই অর্থ কি হবে তারা দুজন সাহায্য করবে সে সাহায্য করলো তাদের দুজনকে নাসারা মানে কি সে সাহায্য করলো হুমা তাদের দুজনকে তাদের দুজনকে তাদের দুজনকে এখন যদি বলি কতালা সে হত্যা করলো হুম অর্থ কি হবে সকলকে হত্যা করলো তাদের সকলকে হত্যা করলো সে তাদের সকলকে মানে তাদেরকে হত্যা করলো কতালা হুম সে তাদেরকে হুমটা আলাদা সে তাদেরকে হত্যা করলো তাহলে হুম মানে তারা হুম মানে তাদেরকে দুটোই হয় ঠিক আছে হুয়া মানে সে হুম মানে তাকে
এখানে যদি পতলা হুন্না বলে কি হবে আচ্ছা যদি হিয়ার ক্ষেত্রে বলি যে নাকাহা বিয়ে করলো কোন একজন বিয়ে করলো হা তাকে অর্থ কি হবে সে যদি এবার যদি বলি না অর্থ কি হবে এগুলোর শুধু ব্যবধান হবে হুয়া এবং হিয়া এটা হয়ে যাবে হু এটা হয়ে যাবে হা বাকি গুলো সেম আন্তা আন্তুমা আন্তুম আন্তে আন্তুম তুমি তোমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন শব্দ চলে আসবে কা ঠিক আছে দেখেন আন্তা তোমা আন্ত এগুলো অর্থ তুমি তোমরা আর এখানে হলো কাকুমা কুম মানে তোমাদেরকে বা তোমাকে বা তোমাদেরকে এবার আসেন যদি বলে নাসারা সে সাহায্য করলো নাসারা কা অর্থ কি হবে সে তোমাকে সাহায্য করলো তোমাকে সাহায্য করলো সাহায্য করলো করলো যদি বলে নাসারা কুম সে তোমাদেরকে সাহায্য করলো তোমাদেরকে সাহায্য করলো দেখেন কোরআন মাজিদে আছে কিনা ওয়ালাকাদ নাসারা কুমুল্লাহু ফি বাদর তোমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন ওখানে ওয়ালাকাদ আছে মানে এবং লাকাদ মানে অবশ্যই লাকাদ মানে কি অবশ্যই কদ মানে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন পরিচিত লাকাত পরিচিত এই জন্য প্র্যাকটিস লাগবে পরিচিত শব্দগুলো চোখের সামনে রাখতে হলে বারবার অনুশীলন লাগবে নাসারা পরিচিত হয়ে গেল এখান থেকে আনসার সাহায্যকারী মুহাজির আনসার ঠিক আছে এরপরে নাসারা কুম মানে তোমাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা বিবাদ বদর পান্তর আল্লাহ অবশ্যই তোমাদেরকে বদর পান্তরে সাহায্য করেছে তাহলে আন্তা আন্তুম আন্তুমের জায়গায় বসে কি কাকুমাকুম তোমাকে তোমাদের দুজনকে তোমাদের সকল কি মহিলার ক্ষেত্রে কি কুমাকুম কুমাটা সব জায়গায় সমান দ্বিবচনটা কোন না এরপরে আসে আনা নাহনু আমি আমরা আনার জায়গায় হবে কি আনার জায়গায় হবে না না নি নি আনার জায়গায় কি হবে নি আনা এর জায়গায় হবে নি যেমন আমরা যদি বলি নাসারা একই শব্দ দেই নাসারা সাহায্য করলো নি অর্থ হবে কি আমাকে সে আমাকে সাহায্য করলো সে আমাকে সাহায্য করলো নাসারা নি এরপরে যদি বলি নাহনু নাহনু মানে আমরা এখানে বলবে না নাহনু জায়গায় কি হবে না যেমন যদি বলে নাসারা না অর্থ হবে কি সে আমাদেরকে সাহায্য করবে সে আমাদেরকে সাহায্য করবে তাহলে আনার জায়গায় নেই হবে আমাকে নাহনু জায়গায় না হবে আমাদের না হবে নাসারা না না
এই হলো আপনার এই প্রোনাউনগুলো, প্রোনাউনগুলোকে আরবিতে কি বলে? তমির। তমির বলে, তমির। তমির বলে, তমির। আরবিতে বলে তমির, এটার বহুবচন কি? তমায়ের। আরেকটা বহুবচন আছে মুজমারাত বলে, মুজমারাত। মুজমারাত। তমির মানে প্রোনাউন, এটার বহুবচন তমায়ের অথবা মুজমারাত। মুজমারাত, হ্যাঁ, তমায়ের মুজমারাত। এগুলো গ্রামাটিক্যাল টার্ম, মনে রাখতে পারলে ভালো, না পারলে অসুবিধা নেই। এগুলো প্রোনাউন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এখানে অবজেক্টিভ ফর্মে কি হুয়া দিয়ে হু হয়ে যায় আর হিয়াটা হা হয়ে যায়। আর আন্তু মা আন্তু মানতে আন্তু মা আন্তু না, এগুলো টোটাল চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায় এগুলো? কাকুমা কুম কিকুমা কুন্না। কাকুমা কুম কিকুমা কিকুমা কুন্না। আনা নাখনু, আনাটা কি হয়? নি না, নি না। আর নাখনুটা না, না না হয়। আচ্ছা, এবার আমরা একটা আয়াতের অংশ দেব। সাদাকা নাল্লাহু, ওয়াদাহু। আচ্ছা, সাদাকা মানে হলো মানে যেটা সত্য করা, সত্যায়ন করেছেন, যেটা সত্যে রূপান্তর করা বা বাস্তবায়িত করা, সত্যায়ন করা। সাদাকা মানে সত্য বলা বা সত্য করা, এরকম কিছু না। মানে আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদাহু, তার ওয়াদা। এই ওয়াদাহু দেখেন, এটা এখানে আছে ওয়াদা, মানে হলো তাকে বা তার, তার ওয়াদাকে। আল্লাহ তার ওয়াদা আমাদের সাথে, তার ওয়াদা সত্যের সত্যে পরিণত করেছে, সত্যায়িত করেছে, মানে সত্যে রূপান্তর করেছে। তিনি যে ওয়াদা দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছে, রূপান্তরিত করেছে। এরপরে আমরা যদি বলি জাযাকুমুল্লাহু খাইরান, জাযা মানে পুরস্কার দেয়া, পুরস্কার। কুম মানে তোমাদেরকে, তোমাদেরকে আল্লাহ তাআলা। খাইরান মানে উত্তম, অর্থ কি হবে? উত্তম, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক, আল্লাহ তোমাদেরকে উত্তম জাযা বা বিনিময় দান করবে, বিনিময় দান করবে। জাযাকুমুল্লাহ, কুমটা হলো জাযাকুমুল্লাহ। আমরা বলি অনেক সময় শুকরান লাকুম, আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা দেখতে দেখতে আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে কয়েকটা বিষয় আলোচনা করেছি, আপনারা ইনশাআল্লাহ এগুলো কয়েকবার করে রিভাইজ করবেন, রিভিশন দিবেন, এবং অনুশীলনগুলো অবশ্যই নিজেরা খাতা কলম নিয়ে করার চেষ্টা করবেন, সেটা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে সহজ করে দেবেন এবং আমাদের জেহেনকে আরো সমৃদ্ধ করে দেবেন, সেই প্রার্থনা আল্লাহর কাছে রেখে আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি। দোয়া পাঠের মাধ্যমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু